કેસો કેસો લાઈવ તો આશે ચાલુ છે દેખ છે તો સ્ટાર્ટ আচ্ছা মাইকটা অফ করে চেক করতেছি হ্যাঁ साउंड 30% कम बे আপনি কি কমিয়েছেন ব্রো হ্যাঁ কমিয়েছি আচ্ছা আবার আমি অফ করতেছি আমার ভয়েস পুরো ক্লিয়ারলি বুঝা যেত স্যার তোমারটা একটু লো মানে মিউজিকের সাথে তোমার ঠিক হয়ে যাবে ওকে ওকে আচ্ছা আমি মাইকটাকে অফ রাখলাম তাহলে রুমগুলো
এই রাফি, হ্যাঁ কি হ্যাঁ কিপ শুনতে পাচ্ছি বলো। হুম, রুম ক্রিয়েশন হয়ে গেছে না? হ্যাঁ, আমরা রুম ক্রিয়েট করে ফেলছি, লাইভে চলে এসেছি, সব জায়গায় শেয়ার দিয়ে দাও। ওকে, আজকে তাহলে তুমি আর সাব দিও কমেন্ট্রি। হ্যাঁ আমি দিচ্ছি, তুমি চাইলে তুমি দিতে পারো, অ্যাজ ইউ উইশ। ওকে, রুমে চলে আসো। বাপ্পি রায় ভাইয়া জিজ্ঞেস করছে কয়টায় ম্যাচ স্টার্ট। হ্যাঁ, 11:45 স্টার্ট হবে, শার্প 11:45। আপনি যদি স্কোয়াড নিয়ে খেলতে চান তাহলে একটু টাইমলি চলে আসবেন প্লিজ। জি ভাইয়া, ঠিক বাংলাদেশের 11:45।
someone to be safe, someone to clean up and tame. Oh, some things never change, never change. You think I would look pretty on your arm once you cover up my bruises and battle scars, but it always ends the same. Can't bear the things I've had to face. Got you crying on your knees in pain. Oh, some things never change, never change. Oh, you break your back to make me feel again. Stopped asking for forgiveness, cause you should know only fools tread with the angels. Fear to go, but you keep trying to get too close. Save myself by turning into stone. So save your judgment, cause you just don't know. But some things never change, never change. Oh, they say I should feel guilty and change my ways, leaving crumpled bodies in my wake. Swear I didn't mean to make them break. Swear I didn't mean to make them break. But they're so delicate and so mundane, and they keep coming like a moth to a flame. Oh, some things never change, never change. You'll break your back to make me feel again. Suffocate. Hello everyone, what's up? Welcome to another live stream of custom matches presented by your very own AWF clan. Please like, share and don't forget to subscribe our YouTube channel. আজকে আমি আপনাদের সাথে আছি শারিয়ার এবং আমার সাথে AWF ক্যানের আরেকজন মেম্বার মিস্টার সাব্বি। আমরা দুজন আজকে আপনাদের সাথে থাকব শেষ পর্যন্ত। সাব্বি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ রাফি, আমি তোমাকে শুনতে পাচ্ছি। ওয়েলকাম। বেশ কিছু কমেন্ট এসে আছে কিন্তু আজকে। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো কমেন্ট চলে এসেছে। আমাদের সাথে এখন পর্যন্ত অনেক কম মানুষ জয়েন করেছে। আপনারা, আমি হোপ করতেছি আপনারা খুব তাড়াতাড়ি চলে আসবেন, আমরা আমাদের সময় মতো আমাদের রুম ম্যাচটা চালু করে দিতে চাই। এমডি শাওন ভাই লেখছেন, আইডি পাস ভাইয়া, আইডি হচ্ছে 9253570। আমি আবার বলতেছি 9253570, রুম পাসওয়ার্ড হচ্ছে 11 বরাবরের মতোই। এমডি শাওন ভাই, আপনি একটু কষ্ট করে আমাদের লাইভ স্ট্রিমিং এর ইয়াতে ভিডিওতে তাকালে উপরেই দেখতে পারবেন পাসওয়ার্ডটা এবং আইডিটা দেওয়া আছে, ওখান থেকে আপনি নিতে পারবেন।
আর আমাদের ফেসবুক পেজে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, সেখানে লাইভের লিঙ্কও দেওয়া আছে, আপনারা প্লিজ ওখানে চেক করে নেন। আপনারা যারা যারা যাদেরকে শেয়ার করতে চান তাদেরকে ওখান থেকে ডিরেক্ট শেয়ার করে দিতে পারেন, যাতে সবাই আপনাদের সাথে জয়েন করতে পারে আজকে। আজকে কি রুমটা আমরা তাড়াতাড়ি খুলে ফেললাম, কাউকে দেখা যাচ্ছে না আজকে। হ্যাঁ, আজকে অনেকেই মনে করেছে আজকেও দেরি হবে, কিন্তু আজকে আমরা তাড়াতাড়ি চলে আসছি। তবে আমি মনে করি যে আস্তে আস্তে সবাই চলে আসবে, সাব্বি একটু দেরি হলেও আজকে চলে আসবে সবাই। আই হোপ সো। কম মানুষ হলে এত বড় রুম খেলাটাও, ম্যাচ খেলাটাও আসলে খুব বোরিং বোর হয়ে হয়ে যায়। যায়। হ্যাঁ, কারণ এর আগেও যখন প্রথম দিকে আমরা নিজেরা নিজেরা মিলে রুম খুলছিলাম, তখন মেম্বার 40 জনের মতো ছিল। তো যদিও 40 জন একটা বড় অ্যামাউন্ট, তারপরেও কিন্তু ইরাঙ্গেলের মতো একটা বড় ম্যাপে 40 জন অনেকটাই বোরিং। জোন যত ছোট হয়ে আসে, আমাদের অপেক্ষা করতে হয় যে একটা ভালো ম্যাচ এখন হবে, এন্ড অনেকক্ষণ পরে আসলে ফাইটগুলো শুরু হয়। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলছো। কারণ মানে আমি আইডিয়াল মনে করি যে 70 থেকে 100 জন হলে ম্যাচটা পুরোপুরি জমে। গতকালকে যেমন প্রথম রুম ম্যাচটাই কিন্তু আমরা 96 মেম্বার নিয়ে শুরু করছি, এবং একদম ল্যান্ড করা শুরু থেকে যে অসম্ভব সুন্দর ফাইটগুলো শুরু হয়েছিল, তোমার কি মনে আছে? মিলিটারি বেজে ল্যান্ড করার সাথে সাথে ফাইট শুরু হয়ে যায়। 4টা স্কোয়াড নেমেছিল মিলিটারি স্কোয়াডে, মিলিটারি স্কোয়াড। তো আজকে আমরাও চেষ্টা করব সবাইকে নিয়ে সময় মতো চালু করে দেওয়ার জন্য আমাদের রুম ম্যাচটা। সবাই চলে আসেন ভাইয়া। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ রুম ম্যাচ যখন শুরু হয়ে যায় আমাদের কনসেন্ট্রেশন কিন্তু খেলার মধ্যেই থাকে। মোটামুটি আমরা সবাইকে কভার করার চেষ্টা করি, যে কারণে ইউটিউবের কমেন্টগুলো কিন্তু অনেক সময় স্কিপ হয়ে যায় অথবা অ্যান্সার দিতে একটু লেট হয়। একটু ধৈর্য ধরবেন, আমরা কমেন্টগুলো অবশ্যই পড়ব। অলরেডি 20 জন কিন্তু আমাদের মাঝখানে চলে আসছে কথা বলতে বলতে, দেখছো? চলে আসবে, সবাই চলে আসবে। হ্যাঁ, জিজি ক্ল্যান চলে আসছেন, আমাদের মন ভাই, হান্টার ইকরাম, মুতুল খালিদ ভাই, ওয়েলকাম আপনাদেরকে, আপনারা চলে আসছেন। অ্যাভেঞ্জার ক্ল্যানও কিন্তু আসা শুরু হয়েছে। পিডিটিআর ভাইয়ের ফুল ফর্ম কি আমাদেরকে অবশ্যই জানাবেন। পিডিটিআর ক্ল্যান কিন্তু চলে আসছে, মাঝখানে ওনাদের মেবি আরও 2 জন মেম্বার ঢুকছিলেন। পুরো স্কোয়াড নিয়ে চলে আসুন ভাইয়া। শিশির খান কমেন্ট দিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আমি একটু কমেন্টটা পড়ি। শিশির ভাইয়া লিখছেন, ভাই শুরু কয়টায়? ভাই আমরা 11:45 তো শুরু করতে চাচ্ছিলাম, আমরা 11:10 রুম খুলি, বাট সামহাও মেবি আজকে সবাই একটু বিজি, দ্যাটস ওয়াই আজকে একটু লেট করছে। যদি মেম্বার হয়ে যায় পর্যাপ্ত পরিমাণ 11:45-এর মধ্যে, আমরা 11:45 শুরু করে দিব, না হলে একটু আমরা ওয়েট করব। সৈকত পার্সি ভ্যালিক্স, হ্যাপি বার্থডে টু AWF তাজদিন। আমরা গতকালকে 12টার সময় অলরেডি উইশ করেছি ওকে, আমরা আবার ওকে উইশ করতে চাই। হ্যাপি বার্থডে, এখন আবার উইশ করে দিচ্ছি, হ্যাপি বার্থডে তাজদিন। শুভ ভাই লিখছেন, ভাই রুমের আইডি পাস পাবো কোথায়? রাফি, তুমি মনে হয় একটা আইডি পাসটা কমেন্টে লিখে দাও। এছাড়া কিন্তু আপনারা লাইভ স্ট্রিমিংয়ে রাইট সাইডের টপে দেখতে পারবেন রুম আইডি অ্যান্ড রুম পাসওয়ার্ড, দুইটাই কিন্তু লেখা আছে। শিশির খান, ভাই জয়েন দিব। হ্যাঁ ভাই, অবশ্যই। আইডি পাস কোথায় পাবেন? ভাই আমাদের পেজে পাবেন, আমরা এখানেও কমেন্টে লিখে দিতেছি। এছাড়া স্ট্রিমে সবসময় রাইট টপে দেখা যাচ্ছে রুম আইডি লেখা আছে, আমি বলে দিচ্ছি, তাও 9253570।
রুম পাসওয়ার্ড বরাবরের মতোই 11। থ্যাংক ইউ শিশির ভাই, আপনি আইডি পাসওয়ার্ডটা সবার মাঝখানে শেয়ার করে দেওয়ার জন্য। সবাই চলে আসেন ভাইয়া, 29 জন মেম্বার অলরেডি চলে আসছেন। আমরা মনে হয় একটু ওয়েলকাম পার্টটা শুরু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি আজকে ওয়েলকাম পার্টটা তুমি করবে? না না, এটার জন্য তুমি বেটার, তুমি করো, এটাতে আমি তোমাকে ইন্টারাপ্ট করবো না। আলামিন গেমিং স্টার্ট দিবেন কয়টায় ভাই? আমরা 11:45 স্টার্ট দিতে চাচ্ছিলাম, বাট এখন পর্যন্ত মেম্বার পর্যাপ্ত আসেনি। আমরা 11:50 থেকে 55 এর মাঝখানে শুরু করে দিব, কারণ মেম্বাররা কেবল আসা শুরু করছেন, হয়তো বা আজকে আমরা আগে আগে পোস্ট দেওয়ার কারণে অনেকে তো স্কিপ করে গেছেন। 11:50 থেকে 55 ম্যাক্স। হ্যাঁ, আমি ওয়েলকাম পার্টটা শুরু করে দিই। আমাদের মাঝখানে প্রথমেই দেখতে পাচ্ছি কাবিল ভাই চলে এসেছেন। কাবিল ভাই ওয়েলকাম জানাচ্ছি, জিআইজি কোবরা ভাই ওয়েলকাম জানাচ্ছি, মনস্টার 000000 মনস্টার ভাই ওয়েলকাম জানাচ্ছি আপনাকে, টুংস্টন টিআর ভাইকে ওয়েলকাম জানাচ্ছি, এবং বরাবর মতো জিএস ক্লান চলেছে, জিএস ক্লান সাউন্ড ভাই ওয়েলকাম জানাচ্ছি ভাইয়া, জিএস মাহিন ভাই ওয়েলকাম, জিয়ান 0188 ভাই গতকালকেও খেলেছেন আমাদের মাঝখানে, সবাই গতকালকে ছিলেন জিএস ক্লায়েনের, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, হেড হ্যাকার ভাইয়া ওয়েলকাম জানাচ্ছি, জিজি ক্লায়েনের পক্ষ থেকে জিজি শামিম চলে এসেছে, জিজি শামিমকে ওয়েলকাম জানাচ্ছি, অ্যাভেঞ্জার ক্লায়েনের 2 জন মেম্বার চলে এসেছে, অ্যাভেঞ্জার মেহেদি এবং অ্যাভেঞ্জার কাইম ভাই, আপনাদের বাকি মেম্বার নিয়ে চলে আসেন, আমরা খুব তাড়াতাড়ি রুম স্টার্ট দিয়ে দিব। লেজেন্ড ক্লায়েন, লেজেন্ড ক্লায়েন লেজেন্ডের মতোই চলে এসেছে, লেজেন্ড ক্লায়েনের লেজেন্ড উদয় ভাইকে দেখা যাচ্ছে, লেজেন্ড শাহেদ ভাই মাত্র জয়েন করলো, ওয়েলকাম শাহেদ ভাই, লেজেন্ড নিয়াজ ভাই ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে, AWF ক্লানের পক্ষ থেকে AWF ক্র্যাকেন ভাই ওয়েলকাম জানাচ্ছি, সৈকত পার্সি ভাই ওয়েলকাম জানাচ্ছি, জে কনস্ট্যান্টাইন ভাইকে ওয়েলকাম জানাচ্ছি, আপনি প্রতিদিন আমাদের সাথে জয়েন করেন, ওয়েলকাম ভাইয়া, জিজি ব্ল্যাকম্যান, আমি জিজি ব্ল্যাকম্যানকে একটা শাউট আউট দিতে চাই, জিজি ব্ল্যাকম্যান যে প্রথম থেকে আমাদের সাথে সবচেয়ে বেশি ইন্টারাক্ট করেছে এবং সে মোটামুটি আমাদের আমাদেরকে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য অনেক বেশি ইন্টারাক্ট করেছে সে সবার সাথে, তো ধন্যবাদ ভাইয়া জিজি ব্ল্যাকম্যান, ওয়েলকাম জানাচ্ছি, কাবিল ভাইয়াকে ওয়েলকাম জানিয়েছি, উনি আবার হয়তো বা নিচে এসেছেন তাই আবার ওয়েলকাম জানিয়ে দিচ্ছি, টক্সিক ল্যান জয়েন করা শুরু করেছে, টক্সিক ল্যান এসেছিলো তো ফুল টিম নিয়ে চলে আসবেন আপনারা আশা করি, টক্সিক ইমরান ভাই ওয়েলকাম জানাচ্ছি, হান্টার ইকরাম ভাই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, টিম নাম্বার টুয়েলভে তারা ওনারা একসাথেই খেলে, ওনাদের স্কোয়াড র্যাজবন্ড মিঠুল খালিদ ভাই এবং MM ডন ভাই ওয়েলকাম জানাচ্ছি, আপনাদের ফোর্থ মেম্বারকে নিয়ে চলে আসবেন, আমরা আমরা আমাদের ডিউ টাইমে শুরু করে দেবো, আজকে একটু দেরি হবে কারণ এখনও অনেকে জয়েন করে নেই। সেরেনি প্রো এক্স ভাই ওয়েলকাম জানাচ্ছি ভাইয়া, কিং আরিফ ওয়েলকাম জানাচ্ছি ভাইয়া আপনাদের জন্য, PDTR ক্লায়েন্টের পক্ষ থেকে PDTR ফার্সি ভাই চলে এসেছেন, ভুবন দে ভাই চলে এসেছেন, PDTR AB জ্যাকসন ভাই ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে, আপনাদের আপনারা প্রতিদিনই আমাদের সাথে জয়েন করেন, আজকেও জয়েন করেছেন, ধন্যবাদ ভাইয়া, জিজি মেহেদি ওয়েলকাম জানাচ্ছি, জিজি ফ্ল্যাশ স্পার্ক জুবায়ের অ্যাংরি কিং ভাই ওয়েলকাম জানাচ্ছি, অ্যাংরি ক্লায়েন্টের পক্ষ থেকে হয়তো বা অ্যাংরি কিং ভাই চলে এসেছেন, বাকিরাও চলে আসবে, অনেক ভাই জয়েন করেছেন, অনেক ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ওয়েলকাম, জিজি টি হাফিজ হাফসা জিজি তাহাবস ওয়েলকাম জানাচ্ছি, জিজি সিফাত ওয়েলকাম ভাইয়া, জিজি ফ্লাশ ভাইয়া ওয়েলকাম জানিয়েছি, উনি আবার নিচে এসেছেন, TS আজিজ ভাই ওয়েলকাম জানাচ্ছি, জিজি মিদুল ওয়েলকাম জানাচ্ছি ভাইয়া, জিআইজি কোবরা ভাই ওয়েলকাম জানাচ্ছি, NS ক্লান NS লুডু ভাই, NS
হেনরি ভাই ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে, আপনারা আপনাদের টিম নিয়ে চলে আসেন। ডিজে ওয়াই অ্যালেক্স ভাই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। অলরেডি 57 মেম্বার্স আর জয়েন টিল নাও, সবাই চলে আসবেন 59। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি স্টার্ট দিয়ে দিব, দেখতেছি অনেকেই জয়েন করেছেন। শাফিউল্লাহ ভাই কমেন্ট করেছেন, ওনার আইজিএন হচ্ছে হান্টার ইকরাম। হান্টার ইকরাম ভাই, হান্টার ইকরাম ভাই বিগ শাউট আউট টু ইউ, আপনি আমাদের সাথে কমেন্ট করছেন, প্রথম থেকেই আছেন, সবসময় সাথে থাকবেন। যারা ভাইয়া আপনারা ইউটিউবে আমাদের সাথে জয়েন করেছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে, একটু আপনাদের জন্য আমরা সবসময় প্রতিদিনই রাত 11:45 থেকে আপনাদের সাথে থাকব। আপনারা আমাদের সাথে যেভাবে আসছেন, যেভাবে সাপোর্ট দিয়েছেন, সেভাবে সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। রাফি, তোমার জানার জন্য বলে রাখি, পিডিটিআর এর ফুল ফর্ম হচ্ছে প্রেডিটর, কেবলমাত্র আব্দুল্লাহ ভাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আব্দুল্লাহ ভাই কমেন্ট করে জেনেছেন প্রেডিটর। আচ্ছা, এখন থেকে আমরা প্রেডিটর ক্ল্যান বলে তাদেরকে শাউট দেব। টক্সিক ক্ল্যান কিন্তু পুরোপুরি চলে আসছে আজকে, আমরা টক্সিক ক্ল্যান ভার্সেস অ্যাংরি ক্ল্যানের কিন্তু একটা ফাইট দেখতে চাই। অবশ্যই টক্সিক ক্ল্যানকে আমরা বরাবরই যে পরিমাণ রাশ খেলতে দেখি, এবং কালকে প্রথমবার জয়েন করা টিম অ্যাংরি ক্ল্যান, তারা কিন্তু তাদের পুরাটা টিম নিয়ে, তারা মোটামুটি 10 জন প্লেয়ার ছিলেন আমার যা মনে পড়ে, এবং তারা যেই যেই জায়গাতে ছিলেন মোটামুটি এখানে একটা ত্রাস সৃষ্টি করে দেওয়ার মতো অবস্থা ছিল। আজকে ভালো একটা গেম প্লে দেখা যাবে আমরা আশা করতেছি। শুভ ভাই আমাদের মাঝে চলে আসছেন। ভাইয়া, গতকালকে মনে হয় একটা ভুল বুঝাবুঝি হয়েছে, আমরা কিন্তু আপনাকে কিক দেইনি, কোনোভাবে নেটের সমস্যার কারণে হয়তো আপনি বের হয়ে গেছেন রুম থেকে, আবার মাঝে মধ্যে নেট প্রবলেমের কারণে বের করে দেয়। কোনোভাবে ভাববেন না যে আমরা আপনাকে কিক দিছি, আপনি আমাদের খুবই ফেভারিট একজন প্লেয়ার। শুভ ভাই চলে এসেছেন, আমরা কাল কোনোকে অনেক মিস করেছি, কিছু করার ছিল না আসলে আমাদের, আমরা কাউকেই কিক দিতে চাই না, কাউকেই আমরা রুম থেকে বের করে দিতে চাই না, আমাদের সাথে সবসময় সবাইকে আমরা পাশে চাই। তো কিছু মনে করবেন না ভাইয়া, হয়তো বা কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিসের কারণে এরকমটা হয়েছে, তো আপনি আজকে আবার এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। শাহিদ ভাই লিখছেন, হ্যালো হ্যালো ভাইয়া ওয়েলকাম। শাহেদ ভাই লিখছেন, থ্যাংকস ভাই কেমন আছেন? আমরা ভালো আছি ভাই, আজকে একটু গরম অনেক বেশি না, বাইরে কোনো বাতাস নেই, এসেটা কিন্তু ভালোই আছি। আমরা কিন্তু জিএস ক্ল্যানকে আমাদের মাঝে দেখতে পাচ্ছি, জিএস ডেভিল, কালকের হাইয়েস্ট কিল উনি নিয়েছেন, 9টা কিল, শাউট আউট ব্রো। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই সাব্বি, হান্টার ইকরাম ভাইয়া আপনাকে, হ্যাঁ উনি মুভ করেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজকে আমরা প্রফেটকে মিস করব, আমরা সবাই জানি যে প্রফেটকে মারতে পারলেই একটা শাউট আউট থাকে, আজকে প্রফেট একটু বিজি, দ্যাটস ওয়াই প্রফেট আজকে খেলতে পারবে না, আমরা ওকে মিস করবো। মেহেদি হাসান ভাই স্টার্ট দেন না কেন, ইনশাল্লাহ ভাই আর 2-3 মিনিট একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আমরা 2-3 মিনিটের মধ্যে স্টার্ট দিয়ে দিব।
অলরেডি 82 জন জয়েন করে ফেলেছেন, আমরা 2-3 মিনিট সর্বোচ্চ ওয়েট করব। আপনারা যদি কেউ টিম সার্ভ করতে চান করে ফেলেন, আমাদের হাতে আর সময় নেই বেশি, আমরা একটু পরেই স্টার্ট দিয়ে দেব, ম্যাক্সিমাম 2 মিনিট। সৈকত পারসি ভাই 11:55 স্টার্ট দেন ভাই, ভাই একটু তাড়াতাড়ি চলে আসেন কারণ অলরেডি অনেক মেম্বার হয়ে গেছে, আপনি একটু কষ্ট করে তাড়াতাড়ি চলে আসেন। আমি আর সর্বোচ্চ 2 মিনিট অপেক্ষা করতে পারবো কারণ অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে। আমি আর 2 মিনিট সময়, ভাইয়া 2 মিনিট ওয়েট করেন, আমরা 2 মিনিটের মধ্যে ম্যাচ স্টার্ট দিয়ে দিব। যাদের যাদের টিম সোয়াপ করা দরকার আমার মনে হয় এখনই সময়, এখনই আপনারা সোয়াপ করে ফেলেন, পরে দেখা যাবে সোয়াপ করার সেই টাইমটা পাচ্ছেন না। হ্যাঁ ভাইয়া সোয়াপ করে ফেলেন, নাহলে পরে আমাদের খুবই সমস্যা হয় কারণ টিমগুলো অ্যারেঞ্জ করতে পরে পারাই যায় না। আসলে যখন 80 জন 70-80 জন হয়ে যায় তখন আসলে টিম থেকে কাউকে একজন মেম্বারের জন্য দেখা যায় 3 জন মন খারাপ করে বসে থাকেন কারণ তারা তাদের ফেভারিট স্কোয়াড নিয়ে খেলতে পারেন না। জন মেম্বার হয়ে গেছে, আমাদের হাতে সময় আছে আর 2 মিনিট, 2 মিনিট একটু কম আছে, তো আমরা স্টার্ট দিয়ে দিব এখন। নাম্বার টু ভাইয়া, টিম নাম্বার টুতে SSMX নীরব ভাই, আপনি যদি শুনে থাকেন স্ট্রিমটা, আপনি একটু অন্য একটা টিমের সাথে সোয়াপ করেন কষ্ট করে। টিম নাম্বার টু এর আরেকজন প্লেয়ার আছেন, তারা পুরোপুরি নিজেদের স্কোয়াড নিয়ে খেলতে চাচ্ছেন, আপনি যদি শুনে থাকেন একটু কষ্ট করে সোয়াপ করেন। টিম নাম্বার টু SSMX নীরব ভাই, আরেকজন টিমমেট আছেন, আপনি যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে সোয়াপ করেন। কাউকে আসলে আমরা কিক দিতে চাই না, কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে আমাদের সাথে যারা পুরানো ক্ল্যান মেম্বাররা আছে, যারা পুরানো যেমন সামুরাই ক্ল্যান, GS ক্ল্যান, GG ক্ল্যান, তারা কিন্তু প্রথম থেকে আছে, তো দেখা যায় শেষের দিকে আমরা বারবার অ্যানাউন্স করার পরেও অনেকেই সোয়াপ করতে পারেন না, তখনই তো বাধ্য হয়ে কিক দিতে হয়। SSMX নীরব ভাই প্লিজ, আপনি যদি শুনে থাকেন, যদি লাইভ স্ট্রিমিংটা দেখে থাকেন, একটু সোয়াপ করেন, একটু সোয়াপ করেন যাতে সামুরাই ক্ল্যানটা নিজেদের মতো খেলতে পারে। 96 মেম্বার অলরেডি, হ্যাঁ সব করেছে সামুরাই ক্ল্যান, আপনি জয়েন করে ফেলেন, সামুরাই ক্ল্যানের মেম্বার জয়েন করে ফেলেন। সামুরাই ক্ল্যান কি GS সাব্বির ভাইয়ের সাথে খেলতে যাচ্ছিলেন? আমাদেরকে জানাবেন প্লিজ। আমাদের হাতে সময় নেই, 97 মেম্বার, আমাদের মনে হয় শুরু করে দেওয়া উচিত 96 মেম্বারস। রাফি আমরা মনে হয় শুরু করতে পারি এখন। হ্যাঁ আমরা শুরু করে দিব, আবার কাউন্টিং 10 আমরা শুরু করে দিব, 10 9 8 7 6 5 4 3 2 1, লেটস স্টার্ট।
রাফি, তুমি যদি আজকে খেয়াল করে থাকো, আজকে কিন্তু আমরা সব স্কোয়াড ম্যাচ দেখবো। আজকে কিন্তু কোনো সোলো ভার্সেস স্কোয়াড নাই, ডুও ভার্সেস স্কোয়াড নাই। আমরা দুইটা টিম দেখতে পারতেছি যারা হচ্ছে তিনজন মেম্বার নিয়ে খেলতেছেন, বাকি সবাই কিন্তু স্কোয়াড। গরম গরম ম্যাচ হবে আজকে, আজকে যেরকম গরম পড়ছে ম্যাচও সেরকম গরম হবে আজকে। আই হোপ গরম গরম ম্যাচ হবে, আমার কিন্তু দেখতেও ভালো লাগে গরম ম্যাচ গুলা। রাজবন ভাই পানিতে চলে গেছেন, ওনার বেশি গরম লাগতেছে। আজকে প্লেনের রুটের উপর ডিপেন্ড করে ম্যাচটা কেমন গরম হবে। হ্যাঁ অবশ্যই, এবং রুট ভালোই ভালোই রুট, অনেক রুট। এই এই রুটটা যদি তোমার মনে মনে পড়ে থাকে তাহলে এটা কিন্তু কালকের একটা গেমের রুট ছিল। হ্যাঁ জাস্ট অপোজিট ছিল মনে হয়। এবং এখান থেকেই চারটা টিম মিলিটারিতে চলে যায় এবং চারটা টিম কিন্তু ফাইটে নামে এবং অসম্ভব সুন্দর একটা ফাইট হয়। একটু অফ টপিক, রাফি তুমি কি মিউজিক অফ করছো? হ্যাঁ আমি মিউজিক অফ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুইটা টিম হয়তোবা গাড়ির জন্য চেষ্টা করছে হসপিটাল হয়ে জর্জতে যাবে। মেবি হ্যাঁ, তারা টিম নাম্বার 19 এবং টিম নাম্বার 16 টাই করার জন্য চেষ্টা করছে। কোচিং কি তো অনেকগুলো টিম চলে গেছে গতকালের মতো, কিন্তু আজকেও মিলিটারিতে অনেকগুলো টিম। এন্ড আমাদের রুমে আমরা নর্মালি যেটা দেখে থাকি যে মিলটাতে বেশ ভালো টিম নামে, কিন্তু আজকে কিন্তু মিলটাতে কাউকে দেখা যাইতেছে না। মিলিটারিতে তিনটা টিম, মিলিটারিতে তিনটা টিম, অচিনকিতে তিনটা টিম, রজহকে তিনটা টিম। বেশ ভালো ভালো ফাইট হবে এই জায়গাতে। আমি একটু পচিনকি ঘুরে আসি, টিম নাম্বার 20। টিম নাম্বার 20, ওকে। টিম নাম্বার 20 এবং টিম নাম্বার 6 খুবই কাছাকাছি। টক্সিক কাকু জিএস ডেভিল ভাইকে গাড়ি দিয়ে মেরে ফেলছেন। টক্সিক কাকুর কাজ যে এটা, টক্সিক কাকু কিল ছাড়া থাকতেই পারে না, সেটা গাড়ি দিয়ে হোক, প্যান দিয়ে হোক অথবা আর্মস দিয়ে। আমি যেটা বলছিলাম অলরেডি কিন্তু পছন্দের ফাইট শুরু হয়ে গেছে, চলছে টিম নাম্বার 20 এবং টিম নাম্বার 6। ইয়েস, অ্যাংরি ক্লান বরাবরই অ্যাংরি, অ্যাংরি ক্লানের সাথে এবার অ্যাংরি ক্লানে অবশ্য জুবায়ের ভাইয়ের অসম্ভব সুন্দর একটা স্প্রে ছিল। এন্ড জিএস মাসুদ একজনকে কিন্তু নক করে দিল, অ্যাংরি কিং। অ্যাংরি অ্যাংরি ক্রিং কে যে নক করেছে জিএস মাসুদ, উনিও নকড, কারণ পিছন থেকে তার কভার ফায়ার গুলো সুন্দর ছিল। রিভাইভ দ্য চেস্টা, টিম নাম্বার 60 রাজ দিবে। জিজি ফ্ল্যাশও কিন্তু নকড আউট বাই ভিএসএস। সবাই রিভাইভ পেয়ে যাবে না, জিএস মাসুদ টোটাল কিলড। জুবের ভাই কিন্তু প্রচন্ড চেষ্টা করছেন, অলরেডি ফ্ল্যাঙ্ক দিলেন রাইট সাইড থেকে এবং আরেকটি নক না, জুবের ভাই নিজেও নক। হ্যাঁ উপর থেকে সুন্দর কভার ফায়ার ছিল। জুবের ভাই খেয়াল করতে পারেননি উপর থেকে, টিম নাম্বার 6 কিন্তু কভার ফায়ার দিয়ে নিজের মেম্বারকে বাঁচিয়ে নিচ্ছেন। এবং অ্যাংরি কিং ফুল টিম ওয়াইপ আউট করে দিল এখানে। তারা তিনটা কি চারটা কিলই পেলো, অ্যাংরি কিং তার মধ্যে দুটো কিল এবং জিআইজি কোবরা এবং জুবাইর ভাই একটি একটি কিল পেয়েছেন এখানে। সুন্দর একটি ওয়াইপ আউট ছিল, আপনারা সুন্দর সিঙ্ক্রোনাইজ করে অ্যাটাক করেছেন। টিম নাম্বার 17 একটু ফাইট চলছে, টিম নাম্বার 17 কোথায় বলো তো? মেনশনের সামনে। হ্যাঁ মেনশনে, এখানে জিজি ক্লানের দুজন মেম্বার আর তিনজন মেম্বার, 17 ক্লানের তিনজন মেম্বার এখানে আছেন। সামনের এনিমিকে লোকেট করতে পেরেছেন।
জিজি ডিয়াবলো সুন্দর স্প্রেতে দুইজন নকড, একজন কিল, দুজনই কিল্ড। পিছন থেকে কভার ফায়ার ছিল, তাকে এখন একটু সেফ খেলতে হবে। জিজি শামিম ভাই এখনো বেঁচে আছেন, উনি কিন্তু সার্ভাইভার। উনি টিমমেট মারা যাওয়ার পরও কিন্তু একা একা অলমোস্ট গতদিন টপ থ্রি পর্যন্ত সার্ভাইভ করেছিলেন আমার যতটুকু মনে পড়ে। এখানে কিন্তু টিম নাম্বার 17 এর একজন মেম্বারই কিন্তু এখন অ্যালাইভ, তারা তিনজন এখানে আছেন, তাদের কাছে কিন্তু এখানে অনেক বেশি অ্যাডভান্টেজ। নাহিদ নিয়ন চেষ্টা করছে এখানে রিভাইভ দেওয়ার জন্য। রিড ভাই কিন্তু দুই সাইডেই এনিমি লোকেট করতে পারছেন, টিম নাম্বার 3 ও কিন্তু স্পট করেছে। এক ভালো ফাইট কি হবে ডিপি নিয়ে আগে, এন্ড একজন কিল, অসম্ভব সুন্দর স্প্রে, দুইজনই কিল। এখন জিজি শামিম এবং 17, জিজি শামিম যদি একটু আগে এখানে অ্যাপ্রোচ করতে তাহলে কিন্তু সে টিমটাকে সেভ করতে পারত। ওপি গেম প্লে ভাই, ওপি গেম প্লে ক্রিট ভাই, অসম্ভব সুন্দর একটি টিম ওয়াইপড আউট করলেন একাই। আপনি একা যেভাবে রাজ দিলেন, জানা সত্ত্বেও যে ভিতরে দুইজন টিম, দুইজন এনিমি, ডান সাইডে আরেকজন এনিমি, আপনার রাজটা খুবই ভালো ছিল, খুবই ভালো পুশ। হ্যাটস অফ। আমরা তাহলে একটু অন্য জায়গা ঘুরে আসি। হ্যাঁ, অন্য জায়গা ঘুরে আসি। আমরা কিন্তু মিরপুরের সামনে দুটো টিম দেখতেছি। মিলটা পাওয়ার অলরেডি একটা ফাইট শুরু হয়ে গেছে, ফাইট চলছে। টিএস আজিজ ভাই অলরেডি ডাউন, টক্সিক প্ল্যান অলরেডি কিন্তু মারা শুরু করেছে। জিএস প্ল্যানের জিএস শাওন ভাইকে মেরে দিয়েছে, সামুরাই ক্ল্যান মেরেছে অ্যানেক্স দাদাকে। টিএস আজিজ ভাই আজকে হলো না, কালকে হবে ইনশাআল্লাহ। এবং মিলিটারিতে কিন্তু একটা ফাইট চলছে, এদিকে কিন্তু টক্সিক মেরেই যাচ্ছে, চীনা পরিচিত রূপ টক্সিকের। প্রথমেই বলেছিলাম এখানে মিলিটারিতে তিনটা টিম নেমেছে, তারা কিন্তু ফাইট দিয়ে যাচ্ছে। সামুরাই ক্লায়েন্টের তিন চারজন মেম্বার এখানে দেখা যাচ্ছে, তাদের সাথে জিএস সাব্বির ভাই আছেন। টিম নাম্বার 13 এ আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার কিন্তু নকড আউট এন্ড একজন কিলড। আমার মনে হয় না নকড আউট টিমমেটটাকে রিভাইভ দেওয়া সম্ভব হবে, এন্ড সামুরাই ক্ল্যান স্প্রে এর মাধ্যমে শেষ করে দিল 13 কে। আরেকজন আর হুন্ডা লই যায়। টিম নাম্বার 4 কিন্তু এখানে ব্যাক ফুটে ছিলেন, কিন্তু তারপরে তারা নক করতে সক্ষম হয়েছে। টিম নাম্বার 4 এর সাথে টিম নাম্বার 2 এর একটা ফাইট দেখা যাচ্ছে। কিলার রাসেল ভাই অলরেডি ডাউন, অ্যাভেঞ্জার কায়ম ভাই খুব সুন্দরভাবে নিজেকে সেভ করে নিলেন, দেখা যাক। এন্ড কায়ম ভাই থেকে স্প্রে, খুব সুন্দর স্প্রে ছিল টিম নাম্বার 2 এর। টিম নাম্বার 4 এর এখনো একজন ডাউন, তিনি কিন্তু রিভাইভ পাননি। আমার মনে হয় কায়েম ভাই রিভাইভ দিতে যেতে চাচ্ছিলেন, বাট এত মানুষের স্প্রে এর কারণে উনি আর যেতে পারেননি। টিম নাম্বার 2 কিন্তু ফুললি ওনাদেরকে বল্ট অফ থ্রো হচ্ছে, কানেক্ট করেনি অবশ্য। ইনি অলমোস্ট ওপেন জায়গাতেই রিভাইভ দিতে হবে তাকে, খুবই রিস্কি পজিশন। রিভাইভ পেয়ে গেছেন। টিম নাম্বার 4 এর আরেকজন মেম্বার একটু দূরে তাদের থেকে, তাই তিনি মনে হয় ফ্ল্যাঙ্ক দেওয়ার চেষ্টা করছেন। এন্ড গ্রেনেড থ্রো মাহিন ভাইয়ের, টিম নাম্বার 2 এর একজন কিন্তু অনেকখানি এগিয়ে গেছেন, তার সামনেই কিন্তু প্রোন করে আছেন, তিনি ডাউন। হ্যাঁ ডাউন, ওনার হাতে শটগান ছিল, শটটা কানেক্ট করেনি। শটগান কিন্তু খুবই ভয়ানক একটা জিনিস, অ্যাভেঞ্জার একবার কানেক্ট হয়ে গেলেই অ্যাভেঞ্জার কায়ম ভাই ডেড। অ্যাভেঞ্জার মেহেদি ভাইয়ের দিকে একটা রাশ হচ্ছে, আমার মনে হয় না মেহেদি ভাই কোনরা স্পট করতে পেরেছেন, আমার মনে হচ্ছে রাসেল ভাইয়ের দিকে ওনারা যাচ্ছেন।
মেহেদি ভাই খুব সুন্দরভাবে প্রোন করে নিজে কিন্তু বাঁচিয়ে রেখেছেন, খুব কাছাকাছি খুব কাছাকাছি তারা। এন্ড এবার হয়ে গেলেন স্পট, দেখা যাক তাই খুঁজে পাওয়া যায় কিনা। এবং ডাউন মেহেদি ভাই ডাউন, আমার মনে এখন হয় একজন মেম্বারই বেঁচে আছেন চার নম্বর টিমের। ভাইয়ের এখানে স্পট হওয়া উচিত হয়নি, যখন সামনের ক্ল্যানের চারজন মেম্বার আপনি এক স্প্রেতে আসলে শেষ করতে পারবেন না। এখানে রাসেল ভাই কিন্তু ফাইট ব্যাক করছেন, একজন আছে পিছনে। না মাহিন ভাই কিন্তু সুন্দর খেলা ছিল, সুন্দর খেলা ছিল, ঘুরে ঘুরে ফ্ল্যাং দিয়েছেন, সুন্দর ছিল। আমরা মাহিন ভাই খুবই সুন্দর গেম প্লে আপনার ওয়াইপ আউট করে দিয়েছেন। মিলটাতে কিন্তু একটা সুন্দর ফাইট হচ্ছিল, মিলটা তো ওয়াইপ আউট। টিম নাম্বার 14 সেখানে চলে এসেছে জোনে ঢোকার চেষ্টা, টিম নাম্বার 17 জোনে ঢোকার চেষ্টা, টিম নাম্বার 5, টিম নাম্বার 1 সবাই জোনে ঢোকার চেষ্টা করছে। টিম নাম্বার 21 এখনো ইয়াসনাতে, ব্লু জোন কিন্তু এগিয়ে আসছে, আপনারা ঢুকে যান। টিম নাম্বার 8 এখনো জোনের বাইরে। টিম নাম্বার 6 কে দেখা যাচ্ছে জর্জো পুলে তারা আছে, কোনো এনিমি নেই, পুরোটা জর্জো পুল তারাই দখল করে রেখেছে। তুমি কি দেখেছো সবই ঠিক মাঝখানে কতগুলো টিম একসাথে পচিং কি স্কুল এই সাইডগুলোতে রোজক অনেকগুলো টিম থাকলো, আমার মনে হয় না অনেকগুলো টিম এখনই ফাইটে যাবে, আনটিল আনলেস তারা হেড টু হেডে চলে আসে। দুইটা টিম কিন্তু একদম পাশাপাশি, টিম নাম্বার 22 এন্ড টিম নাম্বার 11, আমরা শুধুমাত্রই একটা ফাইট এখন আশা করতে পাচ্ছি। টিম নাম্বার আমরা যেটা 17 এবং টিম নাম্বার 5 এর মধ্যে একটা ফাইট চলছে, টিম নাম্বার 17 এবং টিম নাম্বার 15 এর মধ্যে, সরি টিম নাম্বার 1, এখানে তিনটা টিম আছে সবই। টিম নাম্বার 5 ও কিন্তু তাদের দিকে রাশ দিচ্ছে, সুন্দর ছিল কিন্তু না, উজির সামনে পাড়াটা খুবই কষ্টের। ক্লোজ রেঞ্জে উজি একটু বস গান, আমি একটু মিস করে গেলাম। ক্রিট ভাই কি কেবল মারা গেলেন? হ্যাঁ ক্রিট ভাই কিন্তু আজকে ভালো খেলেছিলেন, পাঁচটা কিল। টিম নাম্বার 1 এর সামনে কিন্তু এখন টিম নাম্বার 5, সবচেয়ে ভালো পজিশনে যারা আছে আমার সেটা মনে হচ্ছে টিম নাম্বার 16 এন্ড সামুরাই ক্ল্যান, তাদের আশেপাশে কেউ নেই, তারা খুব সুন্দরভাবে লুট করে যাচ্ছেন, যারা ছিল তারা ওয়াইপড আউট। হ্যাঁ টিম নাম্বার 16 একটা টিমকে কিন্তু ওয়াইপড আউট করেছে, তাদের টিম কিল 4, তারা তিন চারটা গাড়ি নিয়ে আগাচ্ছে। টিম নাম্বার 18 দেখা যাচ্ছে টিম নাম্বার 24 এর খুব কাছে দিয়ে গাড়ি দিয়ে চলে যাচ্ছে, এখন কি এখানে একটা ফাইট হতে পারে? আমি একটু টিম নাম্বার 24 কে দেখে আসি, আমি রেদওয়ান সামির ভাইকে কিন্তু নক দেখতে পাচ্ছি। কোথায় হচ্ছে ফাইটটা? ফাইটটা হচ্ছে স্কুলে। এন্ড রেদওয়ান সামির ভাই ডেড, টিম নাম্বার 9 হয়তো বা লোকেট করতে পারেননি, এন্ড এখন একটা ফাইট হবে, একই বিল্ডিং এর দুটো টিম, খুব সুন্দর একটা ফাইট চলছে। টিম নাম্বার 24 এর একজন নক, শটগানে সুন্দর ফাইট ছিল, এবং হ্যাঁ উজির সামনে পারা আসলেই কষ্টকর, উজি দিয়ে উনি আরেকটা নক করে ফেললেন। এন্ড টিম নাম্বার 24 ওয়াইপড আউট বাই টিম নাম্বার 9, অসাধারণ খেলা ছিল ভাইয়া টিম নাম্বার 94, টিম নাম্বার 9 খুব ভালো খেলেছে। আমার মনে হয় টিম নাম্বার 9 যদি একই সাথে অথবা ওয়েট করতেন অথবা একসাথে সাথে উঠে যেতেন তাহলে হয়তো একটু লাভবান হইতেন, যেহেতু একজন একজন করে গেছেন এই কারণে নক করতে হতো, আপনার ওয়াইপড আউট হয়ে গেলেন। আপনাদেরকে কিন্তু টিম নাম্বার 9 লোকেট করতে পারেনি যখন আপনারা সেকেন্ড ফ্লোরে অবস্থান নিচ্ছিলেন। এখানে কিন্তু টক্সিক লাইনে ফাইট চলছে এবং তারা নক করে, তারা একটা মনে হয় টিমকে অলরেডি ওয়াইপড আউট করেছেন কারণ তারা লুটে ব্যস্ত। হ্যাঁ আমাকে একটু লোকেশনটা বলবা? এটা হচ্ছে তোমার এই লোকেশনটা মিলটা, সরি এটা ফার্মের কাছাকাছি, তিন নাম্বার টিম নাম্বার 5 টক্সিক নিশাদ এবং টক্সিক নাহিদ ভাইয়ের টিম। টক্সিক প্ল্যান কিন্তু তাদের একজন মেম্বার অলরেডি হারিয়েছেন, টক্সিক শ্যাডো, টক্সিক লাভার, টক্সিক কাকু, টক্সিক বিটি। জোন শ্রিঙ্ক হতে শুরু করেছে, নিক সার্কেলটা খুবই ক্রুশাল হয়ে যাবে অনেকগুলো টিমের জন্য। টিম নাম্বার 2 কিন্তু এখন পর্যন্ত
মিলিটারিতে অবস্থান করছে, এখানে আরেকটা ফাইট হচ্ছে টক্সিক ক্ল্যানের সাথে। কিন্তু আরেকটা ফাইট হলো, টক্সিক কাকু একটা ভালো স্প্রে দিয়েছিলেন কিন্তু পাওয়ার ফায়ারের কারণে ওনারও কিছুটা হেলথ চলে যায়। এবং টিম ওয়াইপড আউট, পিডিটিআর ক্ল্যান কিন্তু ওয়াইপড আউট হয়ে গেলেন প্রেডিটর টিমের কাছে। হ্যাঁ প্রেডিটর, প্রেডিটর টিমটা কিন্তু ওয়াইপড আউট হয়ে গেলেন। রাজ দেওয়ার চেষ্টা, কাকু কাকু আপনি ওপেনে ছিলেন। আমি এখানে আরেকটা টিমকে কভার করছি, এটা এখানে তিনটা টিম আছে, নিক নাম্বার 9, টিম নাম্বার 10 এবং টিম নাম্বার 14। একটা ভালো ফাইট কিন্তু হচ্ছে টক্সিকের মত। টক্সিকের ফাইটটা তুমি মিস করে গেলে রাফি, টক্সিক বিটি ভাই কিন্তু একাই একটা স্কোয়াড কিন্তু ডাউন করে দিলেন। টক্সিক কাক কিন্তু অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর ফাইটটা ছিল, হয়তো আমি দেখতে পাইনি। কত নাম্বার টিম সাববি? টিম নাম্বার 11, টিম নাম্বার 11। তারা কিন্তু রাজ দিচ্ছিলেন, টক্সিক লাভার কিন্তু নক হয়ে কিল ছিল এন্ড টক্সিক কাকু কিন্তু পানিতে নক হয়ে গেছিল। টক্সিক বিটি উপরে উঠে প্রচন্ড ভালোভাবে একটা রাজ গেম প্লে আমাদের দেখালো এন্ড টক্সিক কাকু আবার ফেরত নিয়ে আসলো। টক্সিক ক্ল্যান ইজ স্টিল অ্যালাইভ, আমরা একটা ভালো গেম প্লে দেখবো। এটা একমাত্র সম্ভব হয় যখন তুমি তোমার স্কোয়াডের সাথে খেলো, তোমার কম্বিনেশন খুব ভালো থাকে। টক্সিক ক্ল্যান কিন্তু বরাবরই তাদের একটা সুন্দর গেম প্লে আমাদেরকে দেখায়। টিম নাম্বার 2 মিলিটারি থেকে ভিতরে ঢোকার চেষ্টা, আপনারা তো সেফ, আপনাদের জন্য কেউ ব্রিজ ক্যাম্পিং করছে না। এখানে একটা ফাইট হচ্ছে ব্রিজে, র ক্ল্যানের সাথে একটা ফাইট হতে যাচ্ছে। র রাম আপনি নকড আউট, আপনাকে রিভাইভ দেওয়া হচ্ছে। ওনারা না, ওনারা একটা টিম ওয়াইপড আউট করেছে মেবি, কারণ ওনাদের আশেপাশে কেউ নেই, কিছু বক্স দেখা যাচ্ছে। আজকে এত জায়গাতে ফাইট হচ্ছে যে কোনটা রেখে কোনটা কভার করব। অলরেডি অলরেডি তারা দুইটা টিম ওয়াইপড আউট করেছে, কারণ তাদের কিল সংখ্যা হচ্ছে 8টি এবং তারা চারজনই এখন অ্যালাইভ। আমি যদি একটু তোমাকে মনে করায় দেই, যারা স্টিল অ্যালাইভ টিম, টিম নাম্বার 2 7 কিলস, টিম নাম্বার 5 টক্সিকের দুইজন মেম্বার আছে এখানে, ভিআরএস মেম্বার হান্টার একরাম 5টা কিল, টিম নাম্বার 9 4টা কিল, টিম নাম্বার 10 0 কিল এখনো। লেজেন্ডের প্ল্যান কিন্তু 0 কিল হলেও শেষের দিকে ভালো কিল আসতে পারে। টক্সিকের আরেকটা টিম, টিম নাম্বার 11 5 কিলস, টিম নাম্বার 14 6 কিলস, 8টা কিল। তুমি ভুলতে পারছো না, আপনি 8টা কিল রিফাত ভাই, যেহেতু ডে তুমি সেটা কাউন্ট করতে পারো নি। জিএস মাহিন ভাই কিন্তু এখনো বেঁচে আছে, গতকালের হাইয়েস্ট কিল দেওয়া মানুষটা কিন্তু আজকে ডেড, 0 কিল দিয়ে ডেড। মাহিন ভাই হয়তো বা সেফ খেলবেন। টিম নাম্বার 16 শুভ ভাই 2টা কিল, ইনভেডার 4টা কিল, বিগ হিরো 2টা কিল, আই গেস ওনার দুটো স্কোয়াড ওয়াইপ আউট করেছেন নিজেরা। টিম নাম্বার 20 4 কিল, টিম নাম্বার 21 4 কিল। মোটামুটি কিন্তু সবগুলা টিমই ফাইটে গেছে এক্সেপ্ট লেজেন্ড ক্ল্যান। লেজেন্ড ক্ল্যান হয়তো বা তারা এখন, তাদের সামনে কোনো টিম এখন পর্যন্ত পড়েনি, হয়তো বা পড়লে তারাও 4-5টা কিল তো দিয়ে দিবে। অবশ্যই লেজেন্ড ক্ল্যান এর আগেও আমাদেরকে খেলা দেখিয়েছে, লেজেন্ড ক্ল্যান একবার উইনারও হয়েছে, দেখা যাক শেষে কি হয়। নেক্সট সার্কেলটা কিন্তু খুব ইন্টারেস্টিং, অনেকগুলো টিমকে মুভ করতে হবে এখন। অলরেডি টিম নাম্বার 20 এবং টিম নাম্বার 2 কিন্তু জোনের ভিতরেই আছে। জিএস মাহিন ভাই কিন্তু জোনের ভিতরে, উনি কিন্তু এখন সোলো খেলছেন। এখানে কিন্তু একটা ফাইট হতে পারে টিম নাম্বার 21 এর মধ্যে, টিম নাম্বার 14 এবং টিম নাম্বার 21 এর মধ্যে। টিম নাম্বার 14, টিম নাম্বার 10 তারাও কিন্তু খুব পাশাপাশি। লেজেন্ড প্ল্যান আমরা যেটা বলছিলাম, তিনটা টিম এখানে আছে পাশাপাশি। টিম নাম্বার 9 ও কিন্তু খুব একটা দূরে নেই, পাশেই কিন্তু আবার জিজি প্ল্যান। হ্যাঁ টিম নাম্বার 10 আর টিম নাম্বার 14 কিন্তু একই কম্পাউন্ড শেয়ার করছে। জিজি প্ল্যান এখন পর্যন্ত উইন না করতে পারলেও তাদের রাশ গেম প্লে কিন্তু আমাদেরকে বরাবরই দেখিয়ে গিয়েছে। এখানে কিন্তু খুব ভালো একটা ফাইট হবে সাববি, টিম নাম্বার 10 এবং টিম নাম্বার 9 এর মাঝখানে। রাফি আমি কিন্তু টিম নাম্বার 10 এর পাশে কিন্তু টিম নাম্বার 14 কে দেখতে পাচ্ছি। হ্যাঁ টিম নাম্বার 14, সরি আমি মনে টিম নাম্বার 9 বলেছি, কারণ তারা মাত্র গাড়ি নিয়ে এখান থেকে চার পাশ দিয়ে চলে গেছে। আমরা যদি একটু টিম নাম্বার 10 এর অবস্থাটা দেখে আসি, তাদের অবস্থান এখানে অলরেডি একজন ডাউন, টিম নাম্বার 14 এর একজন মেম্বার ডাউন, সম্রাট ভাই। সম্রাট ভাই আপনি ডাউন এবং কিলড, কিলড বাই হৃদয় ভাই। সম্রাট ভাই একটু ওপেনে চলে গেছিলেন। আলামিন কিং ভাই খুবই ভালো প্লেয়ার, উনি কিন্তু এখনো বেঁচে আছেন। শুভ ভাই কিন্তু টক্সিক কাকু ভাইকে নক করে ফেলেছেন। দুজন ভালো প্লেয়ার যখন সামনাসামনি হয়,
তিন নাম্বার টেনের লেজেন্ড উদয়ের অসাধারণ সুন্দর একটা মুভমেন্ট দেখতে পেলাম আমি এই মাত্র। তিনি কিন্তু এখন পুরো টিমটাকে এখান থেকে ওয়াইপ আউট করে দিতে পারেন। তিন নাম্বার 14ও খুব চালাকির সাথে ওখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, কারণ তাদের টিমের ডাউন। আমার মনে হচ্ছে এটাই বুদ্ধিমানের মতো কাজ ছিল। না আমরা যাইনি, আমরা যাইনি, আমরা যাইনি। ওনারা ফাইট নেবেন, একটা ভালো ফাইট দেখা যাবে। ওনারা হয়তো একটু রোটেশন করেছেন, জাস্ট হচ্ছে নিজেদের পজিশনটা যাতে না বোঝা যায়। আলামিন ভাই যেটা বলছিলাম খুবই ভালো একজন প্লেয়ার। হৃদয় ভাই ডাউন, হৃদয় ভাইকে, হিমেল ভাই ডাউন, হৃদয় ভাইকে একদম কিল করে দিলেন। এখন কিন্তু আলামিন ভাই টিপিপি নিচ্ছেন, সামনে কিন্তু হিমেল ভাই ডাউন। উনি একাই এখন আছেন, উনি কিছু স্মোক থ্রো করার চেষ্টা করছেন, ওনার পক্ষে কিছু করার নেই। আমার মনে হচ্ছে আলামিন ভাইয়ের এখন চলে যাওয়াই উচিত, কারণ হ্যাঁ উনি চলে যাচ্ছেন রাইট টাইম। জোনে থাকলে আমি বলতাম যে একটা কিল নিতে, যেহেতু উনি জোনেও নাই, কন্টিনিউয়াস স্প্রে হচ্ছে কিন্তু আলামিন ভাইয়ের উপরে, গাড়ি হয়তোবা ব্লাস্ট হয়ে যেতে পারে। না উনি কি শেষ পর্যন্ত হয়তোবা মনে মেক আউট মেক করতে পারবেন? হ্যাঁ উনি মেক করতে পেরেছেন, উনি জোনে ঢুকেছেন। এখন কিন্তু টিম নাম্বার 10 কেও জোনে ঢুকতে হবে। টিম নাম্বার 10 কিন্তু অনেক দূরে থেকে স্প্রে করেও কিন্তু কানেক্ট করার চেষ্টা করেছিল, একটা কিন্তু এসে গাড়িতে লেগেও ছিল। টিম নাম্বার 10 এর কাছে এখন অপশন নেই কোনো, জোনে ঢুকতে হবে। ব্লু জোন অলরেডি অনেক দূরে চলে এসেছে। টিম নাম্বার 16 আপনারা এখনো জোনের বাইরে। টিম নাম্বার 20 সামনে কিন্তু দুইটা ড্রপ, দুইটা ড্রপ কিন্তু টিম নাম্বার 20 সামনেই পড়েছিল। আমাদের জিজি ক্ল্যান, পরিচিত জিজি ক্ল্যান কিন্তু এই জায়গাতে। এখানে কিন্তু টিম নাম্বার 2 এবং টিম নাম্বার 5 এর মধ্যে একটি ফাইট দেখতে পাচ্ছি আমরা। টিম নাম্বার 9 ও আছে এখানে, টিম নাম্বার 15 ও আছে, চারটা টিম এখানে। চারটা টিম থাকলেও কিন্তু রাফি তারা মোটামুটি একটা কিন্তু ভালো ডিসটেন্স মেইনটেইন করছে, ডিসটেন্সে আছে। সামুরাই ক্ল্যান আছে, প্রচন্ড রাশ খেলছে। এদিকে দেখা যাচ্ছে টিম নাম্বার 21 কিন্তু আলামিন ভাইকে অলরেডি শুট করেছে, আলামিন ভাই একটা শট কানেক্ট করেছে। টিম নাম্বার 21 জিজি ক্ল্যানের মেম্বার এই জায়গাতে, জিজি ক্ল্যানের থেকে বের হয়ে আরেকটা টিম, টিম নাম্বার 16। এবার মনে হয় আলামিন ভাই রক্ষে নেই। শুভ ভাই, শুভ ভাই চলে এসেছে, শুভ ভাই সাথে একজন একজনকে ডাউন করে ফেলেছে। জিজি ক্ল্যানের, জিজি ক্ল্যানের একটা ফাইট কিন্তু এখন দেখা যাবে। ফাইট চলছে অলরেডি, গাড়িটা বাস্ট করে দিল অলরেডি। শুভ ভাই কিন্তু 5 কিল নিজের দখলে রেখেছে, পিছনে নেই কিন্তু আরেকজন প্লেয়ার ইনভেডার। চারটা টিম, আই এম সরি, চারটা কিল তাদের, টিম কিল কিন্তু অলরেডি 11। সামনে আমরা যে জিজি ক্ল্যানকে দেখতে পাচ্ছি, জিজি ক্ল্যানের কিল কিন্তু 4। ওয়াইপ আউট কি করে দিতে পারবে এবার? এটা খুবই একটা মানে সুন্দর ব্যাটল হবে দুইটা টিমের মধ্যে, দুইটা ক্ল্যানের মাঝখানে। আমার কিন্তু একটা সুন্দর নেট ছিল, সুন্দর নেট ছিল, শুভ ভাই ডাউন, এবং তারা 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 রাশ দিচ্ছে এখন। জিজি সিফাত সবার আগে, জিজি আসিফ পিছনে, তারা রাশ দিচ্ছে, দেখা যাক কি হয়। ইনভেডর ভাই কভার ফায়ারের জন্য প্রস্তুত, সবাই আগাচ্ছেন এক এক করে। সুন্দর একটা ফাইট হবে। মিজুল ভাইকে, জিজি মিজুল ভাই আপনি একটু লেট করে ফেললেন আমার মনে হয়, আপনি থাকলে হয়তো কভার ফায়ারটা দিতে পারতেন। এদিকে কিন্তু ররাম ভাইয়া খুব ভালো একটা কভার ফায়ার দিল, মিজুল ভাই অলরেডি ধরে ফেলেছিলেন। এন্ড ররাম ভাই কিন্তু ডাউন, শুভ ভাই ডাউন, ইনভেডার ডাউন, একজন আছেন শুধু। জিজি সিফাত অসাধারণ খেলেছে এখানে, শুভ ভাইকে আবার ডাউন করেছে, একমাত্র মেম্বার বাকি আছে। জিজি ক্ল্যান, জিজি ক্ল্যান, হ্যাটস অফ, এবং টিমটি ওয়াইপড আউট হয়ে গেল। শুভ ভাই অসাধারণ খেলেছিলেন, শুভ ভাই টিমটি কিন্তু শেষ পর্যন্ত রাখো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্নাইপার শট আসছে, হ্যাঁ তাদেরকে এখন জোনে যেতে হবে। তারা মানে ফাইটটা নিয়েছে, কিন্তু তাদেরকে এখন তাদের পেছন থেকে কিন্তু শট আসছে টিম নাম্বার 10 এর। টিম নাম্বার 10 এর জোনে ঢোকার চেষ্টা, টিম নাম্বার 10 এর কাছে কিন্তু কোনো গাড়ি নেই, খুবই কষ্ট হয়ে যাবে এখন জোনের সাথে পাল্লা দিয়ে আগাতে, কারণ পিছন থেকে শট। এদিকে কিন্তু আমরা টিম নাম্বার 5 এর সাথে টিম নাম্বার 2 এর একটা ফাইট দেখতে পারবো এখন। বাইরাস ইমরান ভাই কিন্তু অলরেডি ডাউন, টক্সিকলি শট ডাউন এন্ড ওয়াইপড আউট টিম নাম্বার 5। এখানে টিম নাম্বার 10 আর টিম নাম্বার 21 কিন্তু জোনের সাথে এখন, তাদের বড় শত্রু হচ্ছে জোন, তাদেরকে দুইটা টিমকে এখন জোনে ঢুকতে হবে।
আমি কিন্তু বরাবরই রাখি তোমাকে বলছি যে সামুরাই ক্ল্যান কিন্তু প্রচন্ড রাশ খেলে। তুমি যদি দেখো সামুরাই ক্ল্যানের হাতে কিন্তু ভালো ভালো অস্ত্র আছে, এবং তারা 5টা 5টা 10টা কিল অলরেডি, আরেকজন 11টা কিল ছিল তাদের হাতে টোটাল। তারা কিন্তু যেখানেই যাচ্ছে এখানে কিন্তু একটা করে টিম ওয়াইপ আউট করে দিয়ে আসতো। আজকে প্রচন্ড রাশ গেম প্লে ভাই সামুরাই ক্ল্যান, অসম্ভব সুন্দর খেলা ছিল সামুরাই গেম, সামুরাই টিমের সামুরাই শার্ক এবং সামুরাই এএম এএম সামুরাই ভাই। অপরচুনিটিতে আমরা হয়তোবা জোনে মারা গেছেন ওনারা, আমি কভার করতে পারিনি জিনিসটা। এদিকে কিন্তু 3 নাম্বার 10 কিন্তু জোনে গন, দুটা টিম কিন্তু জোনের কারণে মারা গেছেন। 3 নাম্বার 2 ও কিন্তু সরি জিজি ক্ল্যানটা কিন্তু জোনের কারণে কিন্তু একজন মারা গেছে মেবি। 3 নাম্বার 21 এ কিন্তু জোনে ঢোকার আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু সামনে আবার 3 নাম্বার 20 ঢুকতে কি দিবে দেখা যাক। গুলি হচ্ছে এখানে তার পাশে কিন্তু 10 নাম্বার 10, তার ঠিক সামনেই 3 নাম্বার 10 একটা গাছের মধ্যে ছিল, অনেক অনেক কষ্ট করতে হয়েছে তার এখানে। এস এস সাকিব ভাই কিন্তু অনেকগুলা শট, এখানে আসিফ জোনের বাইরে চলে গেছে গাড়ি নিয়ে, ভালো না তারা আবার তাদের আসলে কিছু করার নেই, দুইজনের লাইফই অনেক লো। এখন যদি কোনো শট কানেক্ট হয়ে যায় সাথে সাথে নক, আমার মনে হয় তারা জোনের সাথে থাকাতেই বেটার হবে। টিম নাম্বার 9 এর দিকে কিন্তু লেজেন্ড উদয় আগাচ্ছে, ওনাদের বাকি মেম্বাররা কিন্তু জোনের কারণে ডেড। পাঁচটা টিম এখন পর্যন্ত অ্যালাইভ, পাঁচটা টিম এখন পর্যন্ত কিন্তু অ্যালাইভ। সামুরাই ক্ল্যান খুব ভালো একটা পজিশন নিয়ে তারা পজিশন হোল্ড করতেছে, টিম নাম্বার 9 ফুল টিম নিয়ে এখনো আছে তাদেরকে জোনের, তারা মাত্র জোনে ঢুকলো এবং এখানে ফাইট চলছে। টিম নাম্বার জিজি ফ্ল্যাশ কিন্তু নকড আউট, টিম নাম্বার 9 এর সাথে টিম নাম্বার 20 পেছনে, টিম নাম্বার 10 ও কিন্তু আসতেছে, তিনটা টিম চলে আসছে। টিম নাম্বার 9 এখানে অ্যাডভান্টেজ পাবেন কারণ একমাত্র তারাই আছেন যারা চারজন মেম্বার হোল্ড করছেন। অনেকগুলো নেট থ্রো দেখতে পাচ্ছি আমি এখানে, অ্যাংরি কিং ভাই বরাবরের মতোই অ্যাংরি, খুব ভালো সাপোর্ট দিচ্ছেন এখানে। টিম নাম্বার 10 কিন্তু পেছন থেকে থার্ড পার্টি করতে পারে, হ্যাঁ যা বলছিলাম থার্ড পার্টি করছেন তিনি, কিন্তু তাকে জোনেও ঢুকতে হবে। এবং 3 নাম্বার 10 এর লেজেন্ড উদয় ভাই গন, লেজেন্ড উদয় ভাই গন। আমরা কিন্তু চারটা টিমকে অ্যালাইভ দেখতে পাচ্ছি। এদিকে আইএনএসজি ডক্টর, উনি কিন্তু জোনের কারণে নকআউট হয়ে গেলেন। গাড়ির দিকে 3 নাম্বার 20 দুইজন কিন্তু নকড। টিম নাম্বার 9 যারা খুবই ভালো পজিশনে ছিল অলরেডি কিন্তু একজন মেম্বার হারানোর পথে, এসএস ম্যাক্স সাকিব এবং অ্যাংরি কিং ভাই কিন্তু, আমি যা বলছিলাম অ্যাংরি ভাই আমি যেটা বলতে নিছিলাম অ্যাংরি ভাই অলমোস্ট কিন্তু ধরে ফেলেছিলেন, স্পট হয়ে যাচ্ছেন। 3 নাম্বার 2 এর দুইজন মেম্বার দুইটা গাড়ি নিয়ে যাচ্ছেন জোনের দিকে, তাদের দিকে 3 নাম্বার 21 এ কিছু শট আসছে কিন্তু কানেক্ট হচ্ছে না কারণ এখানে অনেক উঁচু নিচু পাহাড় আছে, তো কানেক্ট করতে পারতেছ না সেজন্য। টিম নাম্বার 2 কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা দুইটা গাড়ি নিয়ে কিন্তু টিম নাম্বার 9 কে রাজ দিতে যাচ্ছে। টিম নাম্বার 9 একমাত্র টিম যারা চারজন মেম্বার হোল্ড করছে, বাকি দুইটা টিমে কিন্তু ডুও অবস্থা। টিম নাম্বার 9 এর খুব কাছাকাছি চলে এসেছে টিম নাম্বার 2, জোন ছোট হচ্ছে। টিম নাম্বার 21 ও কিন্তু ওদিক দিয়ে আছে, তারা কিন্তু অনেক সেফ খেলেছে ওইখানে, ওইখানে পৌঁছানোর জন্য তাদেরকে অনেক কাটখড় পুরাইত হয়েছে। তারা একবার জোনের বাইরে চলে গেছিল গাড়ি নিয়ে ঘুরে আসার জন্য। আমি কিন্তু রাফি তোমাকে মনে করাই দিতে চাই, টিম নাম্বার 9 কিন্তু র্যান্ডম প্লেয়াররা মিলে একটা টিম করে, এন্ড তাদের টিম কম্বিনেশনের কারণেই কিন্তু দেখো তুমি 9টা কিল এন্ড তারা কিন্তু টপ 3 তে এসে বসে আছে। টপ 3 তে আছে, অসাধারণ। চিকেন নেওয়া সবচেয়ে বেশি যে অ্যাডভান্টেজে আছে সে কিন্তু টিম 9, টিম 9 চারটা মেম্বার লাস্ট জোন পর্যন্ত সার্ভাইভ করা ইজ এ বিগ অ্যাচিভমেন্ট। টিম 9 কিন্তু নিশ্চিত হবে না, টিম 9 এর সামনে যেই দুটো টিম আছে একটা টিমের 10টা কিল আরেকটা টিমের কিন্তু 7টা কিল, তারাও কিন্তু কম না। আমরা আরেকটি অসাধারণ খেলা দেখতে পাবো এবং নেক্সট সার্কেলটাও কিন্তু সবার ফেভারেই ছিল, খুব মাঝামাঝি একটা সার্কেল পড়েছে, সবগুলো টিমই ফেভার পাবে। টিম নাম্বার 21 কেও একটু আগালেই জোন, আমি একটু জিজি ক্ল্যানের অবস্থানটা দেখে আসি, ওনারা কিন্তু একদম জোন বরাবর
বসে আছে। কিন্তু তারা কিন্তু লোয়েস্ট গ্রাউন্ড এখানে, তাদের তাদের কাছে একটু ডিসঅ্যাডভান্টেজ আছে, তারা লোয়েস্ট গ্রাউন্ডে আছে, তাদের সামনে কোনো কভারও নেই। টিম নাম্বার 22 কিন্তু স্মোক করে করে আগানোর চেষ্টা করছে, সবচেয়ে ভালো পজিশন এবং পুরো খেলাটার এখন পর্যন্ত এই জোনটার মধ্যে সবচেয়ে বেশি হোল্ড করে রেখেছে টিম নাম্বার 9। ফাইট হচ্ছে টিম নাম্বার 9 এবং টিম নাম্বার 2 এর মধ্যে। আমি কিন্তু সবচেয়ে ভালো পজিশনে দেখতে পাচ্ছি টিম নাম্বার 21 কে, যদিও তারা নিচের দিকে আছে কিন্তু তারা কিন্তু নিজেদেরকে স্পট হতে দেয়নি এবং প্রোন করে করে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা চলছে। এখানে 9 আর 2 এর মধ্যে ফাইট চলছে। সামুরাই শার্ক ভাই কিন্তু অলরেডি অল্প 1 এইচপি নিয়ে উনি আছেন, 1 এইচপি, একটা গুলি আসলে কিন্তু উনি নকড হয়ে যাবেন। এদিকে টিম নাম্বার 21 টিম নাম্বার 9 এর INS ডক্টর ভাইকে কিন্তু অলরেডি ডাউন করে ফেলেছেন, কিছু শর্ট আসছে এবং উনি এখনই ডেড। হ্যাঁ উনি শেষ, তো আরেকজন মেম্বার কমে গেল টিম নাম্বার 9 এর। বাকি দুটো টিমকে কিন্তু আন্ডার এস্টিমেট করলে চলবে না, চলবে না। এখানে কিন্তু এখন টিম নাম্বার 9 হয়ে গেছে, তিনজন মেম্বার। আমরা যেটা দেখতে পাচ্ছি 21 কিন্তু টিম নাম্বার 21 কিন্তু কিলটা পায়। টিম নাম্বার 21 এর জিজি সিফাত বেশি আগিয়ে গিয়েছিলেন, উনি কিন্তু কিলড। এখন শুধুমাত্র জিজি আসিফ বেঁচে আছে। টিম নাম্বার 2 কিন্তু জিজি আসিফের দিকে অলরেডি রাজ দিয়ে দিয়েছে। টিম নাম্বার 21 এর আসিফকেও জোনে ঢুকতে হবে। টিম নাম্বার 2 ও জোনে পড়ছে, তারা কি সবাই কিন্তু জোনে ব্লিড আউট হয়ে যেতে পারে যে কোনো সময়। এম সামুরাই ভাই আপনি জলদি জোন ঢুকে যান, আপনি নকড আউট হয়ে যাবেন। এন ভাই জোন আপনার কিন্তু দরকার ছিল ভিতরে ঢুকে যাওয়ার, খুবই সামনে জোন ছিল, নিজের ভুল ভুল সিদ্ধান্ত অসাধারণ ছিল জিজি আসিফের। সে এক তো জোনের সাথে লড়েছে, তারপরে দুইটাই ম্যানকে ডাউন করেছে। আমি যেটা বলছিলাম টিম নাম্বার 9 কিন্তু সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ ছিল, এখন কিন্তু তিনজন ভার্সাস একজন এবং একটা নেট থ্রো কিন্তু করা হয়েছে। আমার মনে হচ্ছে নেটটা কানেক্ট করবে এবং কানেক্টেড এন্ড আমরা কিন্তু একটা নতুন উইনার টিম পেলাম আজকে, এবং যে টিমটা র্যান্ডমলি ফর্ম করা হয়েছে। এই টিমটা কিন্তু র্যান্ডমলি ফর্ম হয়েছিল, জিজি ক্ল্যান কিন্তু সবসময় একসাথে খেলে আসে, সামুরাই ক্ল্যান যারা আজকে খুবই রাস খেলেছে, কিন্তু একটা র্যান্ডম টিম, যারা আমার মনে হচ্ছে র্যান্ডম টিম, আমি জানি না আপনারা কি একসাথে খেলেন নাকি, কিন্তু ধরে নিলাম আপনারা র্যান্ডম টিম। আপনারা যেহেতু কমেন্ট করে জানাবেন ভাইয়ার, কারণ আপনাদের কোনো টিম কম্বিনেশনে খেলেছেন। হ্যাটস অফ, হ্যাটস অফ সবগুলো টিমকেই, সবগুলো টিমকে কনগ্রেচুলেশন জানাচ্ছি। জিজি ক্লাইন কিন্তু আজকে খুব ভালো তাদের পারফরমেন্স দেখিয়েছে, তারা আজকেও সেকেন্ড টিম হয়েছে। তাদের একটু ডিসঅ্যাডভান্টেজ ছিল তারা লোয়ার গ্রাউন্ডে, তারপরেও তারা অনেক ভালো ব্যাকআপ দিয়েছে একজন আরেকজনকে এবং অনেকগুলো কিল নিয়ে নিয়েছে। তাদের মোট টোটাল কিল হয়েছিল 11 কিলস। টিম নাম্বার 1 এর চারজন মেম্বার তারা কিন্তু খুবই ভালো সিনক্রোনাইজেশন ছিল তাদের মাঝখানে, তাদের কম্বিনেশন ভালো ছিল, তারা টোটাল 11 কিলস নিয়েছেন, 11 কিলস অ্যান্ড উইথ অ্যান্ড অফকোর্স চিকেন ডিনার তো আছেই। টিম নাম্বার থ্রি সামুরাই ক্ল্যানের দুজন মেম্বার অসাধারণ খেলেছে, তারা দুজনেই 5টি 5টি 10টি কিল নিয়েছেন এবং সামুরাই মাহিন ভাইও একটি কিল নিয়েছেন। জিজি ফ্ল্যাশ হ্যালো সাব্বি, তুমি কি শুনতে পাচ্ছো আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি একটু কমেন্টগুলো পড়তেছিলাম। একটু কমেন্টগুলোর দিকে যদি ঘুরে আসি, জিএস উইন না ভাই আজকে তো হলো না, হোপফুলি কালকে হবে। আরাফাত ভাই লেখছেন আমাদের লোক আছে, সরি ভাই আপনি টাইমলি আমাদেরকে জানাতে পারেননি, আমরা কিন্তু প্রায় 3-4 মিনিট আগে থেকে বলতেছিলাম যে যাদের যাদের সফট করার দরকার এখনই সফট করে নেন। রাসেল ভাই, ভাই আপনারা কেন জিজি ক্ল্যানের খেলা দেখান না? ভাই আমরা আসলে নির্দিষ্ট কোনো প্ল্যানকে টার্গেট করে খেলা দেখাই না, যেই যেই জায়গাতে আসলে ফাইটগুলো হইতে থাকে ওই ওই জায়গাগুলো আমরা কভার করার চেষ্টা করি। এখন হতে পারে যে আনফর্চুনেটলি জিজি প্ল্যান যাদের সাথে ফাইট নিচ্ছিল অন্য কোথাও আবার অন্য কেউ ফাইট নিচ্ছিল, আমরা ওদিকে কনসেন্ট্রেট করছিলাম, এটা আসলে ইচ্ছাকৃতভাবে না। ভাই টিম নাম্বার 7 এর প্লেট একটু দেখান, আই হোপ দেখানো হয়েছে। ওয়েটিং ফর নেক্সট রুম, সরি ভাই আজকে রুম হবে না, ভাই নেক্সট রুম করেন, সরি ব্রো আজকে হচ্ছে না। মনে হয় মিমু লিখেছেন লেজেন্ড প্ল্যান সেফ খেলে,
সেফ খেলার মধ্যে আসলে কোনো ভুল কিছু নেই, লেজেন্ড ক্ল্যান কিন্তু গত পরশু দিনের উইনার। সেফ খেলা যদি আমরা উইনার হতে পারি তাহলে হু কেয়ার, আমরা সেফ খেলবো। কিন্তু সেফ খেলা রাশ খেলা এটা চার চার নিজের পার্সোনাল ব্যাপার, আমার মনে হয় এটা যার যার নিজের গেমটার উপরে ছেড়ে দেওয়া উচিত। ভাই আসিফ ভাইকে বোম মারছে আপনাদের কথা শুনে, এরকম একটা কমপ্লেন আসলে আসে, কিন্তু আমি এটা বলতে চাই যে এটা এমন একটা মোমেন্ট চলতেছে যে কেউ যে স্ট্রিম স্নাইপ করবে ওই অবস্থা নাই, কারণ আমাদের স্ট্রিমটা কিন্তু একটু লেটে আসে। এখন আমার যদি জানতে হয় যে মেম্বার কোথায় আছে সেটার জন্য আমার ওয়েট করে বসে থাকতে হবে, এবং ওটুটুকু স্ট্রিং জোনে আমার মনে হয় না যে কেউ স্নাইপ করতে যাবে। আর 3-9 কে কিন্তু আমরা মোটামুটি কভার করার চেষ্টা করেছি, ওরা কিন্তু প্রতিটা সময় খেলার মধ্যেই ছিল। আমি এই ব্যাপারে একটু বলতে চাই, এটা মেইনলি হচ্ছে যখন টিম রেডিও গুলো যেগুলো থাকে সেগুলো অনেক সময় দেখা যায় কানেক্টেড হয়ে যায়, এটা পাবজি পাবজি গেমের একটা ল্যাগ, বলতে গেলে কাস্টম রুমের একটা ল্যাগ হয়ে যায়, মাঝে মাঝে এটা চলে আসে। তো এই জিনিসটা হচ্ছে যে আপনারা যখন নিজের টিমমেটের সাথে কথা বলেন ওইটা আমাদের কাছে চলে আসে অনেক সময়, তো এটা আমরা কোনো ধরনের হেল্প করি না কাউকে, এটা পুরোপুরি ফেয়ার থাকে, আপনারা এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন। ভাইয়া আরেকটা কমেন্ট করতে চা, হ্যাঁ 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 করো আমি, আচ্ছা আমি শেষ করি কমেন্ট গুলো। হ্যাঁ হ্যাঁ শাহেদ ভাই নেক্সট না একটা রুম বানান প্লিজ, সরি ভাই আজকে রুম হচ্ছে না। সামুরাই ভাই কপাল খারাপ জোন পাইনি। ভাইয়া আপনারা আজকে খুবই ভালো খেলছেন, আপনাদের খেলা আমরা যতটুকু পারছি কভার করছি, এন্ড প্রতিটা সময় কিন্তু আপনারা আই গেস আপনারা যদি তখন দুইটা গাড়ি নিয়ে দুজন আলাদা আলাদা না হয়ে জোনে ঢুকে যাইতেন মনে হয় আপনাদের জন্য ভালো হইতো। লাস্টে আসলে এম সামুরাই ভাই মেবি একটুর জন্য জোনটা মিস করে গেছেন, আমার মনে হয় দৌড়ায় জোনে ঢুকে এসে মেড কিট নেওয়া উচিত ছিল। তাদের সামনে কোনো কভার ছিল না দুটো টিমেরই, এবং তাদেরকে জোনের সাথে ফাইট করতে হচ্ছিল এবং ইচ আদার সাথে ফাইট করতে হচ্ছিল। আমার যেটা মনে হয়েছে যে কভার যেহেতু আমার এখনো নাই সামনেও নাই, আমার মনে হয় সামনে যে মেড কিটটা নেওয়া দরকার ছিল। জোন খুবই বাজে সিচুয়েশনে ছিল, আপনার লাইফও খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল, যাই হোক আজকে কিছুই করার ছিল না। আই হোপ নেক্সট খেলাতে আপনি ভালো করবেন। অনেক রিকোয়েস্ট রাফি না আজকে আর হবে না, কারণ হচ্ছে আমরা চেষ্টা করব যে করা, কিন্তু অলরেডি 12:30 মতো বেজে গেছে, তো আমাদের নিজেদের কিছু মানে আমাদের নিজেদের একটু আসলে খেলতে হয়। দুইটা প্রবলেম হচ্ছে কি, যদি যদি রোজার টাইম না থাকতো তাহলে আমরা একটু 1-1.5 ঘন্টা গ্যাপে হচ্ছে দুইটা রুম করে দিতে পারতাম, যেহেতু রোজার টাইম সেহেরি সামনে তো পাশাপাশি দুইটা রুম করলে একটু টাফ হয়ে যায় আসলে। কন্টিনিউয়াস কমেন্ট্রিতে সবাইকে আসলে এক করাতেও দেখা যায় যে প্রথমবার আপনারা যেভাবে এনজয় করতে পারেন পরেরটা কিন্তু ওইভাবে আর এনজয়েবল হয় না, যেমন গতকালকেও লাস্টের দিকে কিন্তু আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে কারণে আমরা বেশি কথা কিন্তু বলতে পারিনি। মেহেদি ভাই ভাই একটা রুম দেন ব্রো। আরশাদ হোসেন মাহিন ভাই আরেকটা রুম দেন। আমরা কি একটু লেটে একটা রুম দিতে পারি? সবার কমেন্টের জন্য থ্যাংক ইউ ভাইয়া, আমরা চেষ্টা করব, তবে এখনই আমরা দিতে পারবো না, আমাদের কিছু কাজ আছে যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। সো আমরা চেষ্টা করব দেওয়ার, যদি দেই তাহলে আমরা পেজে জানিয়ে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, আমাকে এখন লাইকটা অফ করতে হবে। আপনারা অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন, কারণ যে কোনো রুম খোলার 1-1.5 ঘন্টা আগে কিন্তু আমরা একটা অ্যালার্ট পোস্ট করে দেই, এবং পেজে কিন্তু আমরা সবসময় জানিয়ে দিই যারা উইনার হচ্ছে, যে মোস্ট কিল করছেন আমরা কিন্তু সবসময় জানিয়ে দিই। তো প্লিজ আপনারা একটু খেয়াল রাখবেন এদিকে। রুম আরেকটা করলে ভালো হতো ব্রো, আমারও তো করার ইচ্ছা বাট কষ্ট হচ্ছে, আসলে কষ্ট হচ্ছে। যদি করা হয় তাহলে অবশ্যই আমরা পেজে জানিয়ে দিব, মনে হচ্ছে না আজকে আর হবে লাইভ। রাফি তাহলে আমরা বিদায় নিতে পারি, কি বলো? হ্যাঁ সবাইকে সবাইকে ধন্যবাদ, আমরা শেষবারের মতো মনে হয় একটু শাউট আউট দিয়ে দিই যারা যারা মোস্ট কিল ছিল। জায়ন ভাই 5 কিল আজকে আপনার,
সিফাত ভাই, জিজি সিফাত 6 কিল নিয়ে বসে আছেন, 5 কিলে কিন্তু আরো দুজন আছে, সামুরাই শার্ক, এম সামুরাই 5 কিল। এছাড়া অ্যাংরি কিং কে দেখা যাচ্ছে 3 কিল, আপনি লাস্টে একা হয়ে গিয়েছিলেন, না হলে আমরা হয়তো আরো কিছু কিল দেখতে পারতাম। টক্সিক নিশাত 3 কিল, বিআরএস ইমরান 3 কিল, ইনভেডর 3 কিল, শুভ ভাই 5 কিল, আলামিন কিং 3 কিল, সম্রাট ভাই 3 কিল, টক্সিক বিটি 4 কিল, খাবিল ভাই 4 কিল, ক্রিট ভাই 5 কিল। এছাড়া আর কোনো কিল আমি দেখতে পাচ্ছি না। আপনাদের সবাইকে একটা বড় শাউট আউট এন্ড আজকের জন্য বিদায় নেই। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আমরা আবার ঠিক টাইমে চলে আসবো, আপনারাও চলে আসবেন, একসাথে আড্ডা হবে, মজা হবে, খেলা হবে।